শুরুটা কেমন ছিল? আজকাল বাংলা সিরিয়ালে দেখবে এই ধরনের একটু ব্র্যান্ড প্রমোশন করা হয়, ঠিক এইভাবেই কিন্তু ব্র্যান্ড প্রমোশন করা হয় বাংলা সিরিয়াল গুলোতে। আজকে আমি বাংলা সিরিয়ালের মতন একটুখানি ব্র্যান্ড প্রমোশন করলাম। আচ্ছা, এটা প্রমোশনাল ভিডিও নয়, আমি জাস্ট এটা পেয়েছি বলে একটুখানি নিয়ে নিলাম ক্যামেরা। স্বাগত সকলকে বোমালির বাংলা মিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর আজকে আমরা এখন যাচ্ছি একটা জায়গায় যেখানে একটুখানি আনন্দ করতে চাইছি, দেখি কেমন হয়, আর তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো সেটা। তো আমরা আজকে দুজন বেরিয়েছি, আমি আর অনুভব। আজকে আমাদের সাথে জ্ঞানু আসেনি, জ্ঞানুকে আমরা বাড়িতে, এই যে জ্ঞানু চলে এসছে আমরা তো জানি না, যাই হোক এই আইডিয়াটা জ্ঞানুর ছিল। তো আমরা আজকে যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি বাবা? ওয়াটার পার্ক বা কিছু একবার যাও ছিল, এখন সেটাও তো নেই। তো দেখি এখানে গিয়ে কি কতটুকু মজা করা যায়, কি করা যায়। আজকাল সবাই যাচ্ছে, আমরাও একটুখানি যাই। আজকাল না, বেশ হয়ে গেছে, এক বছর ধরে এটা আছে, কিন্তু যদিও চালু হয়নি এরকমই জানতাম, হঠাৎ করে শুনছি যে চালু হয়ে গেছে। তো আজকে যাচ্ছি, দেখা যাক কেমন মজা হয়। আর চলো এবার ব্লগটা শুরু করা যাক। আর আজকে আমরা খুব ক্যাজুয়াল আছি, মানে অবভিয়াসলি ওয়াটার পার্কে যাচ্ছি বলে আমাকে দেখতেই পাচ্ছ, এমনি এমনি আছি না। আমি স্নান করেছি, স্নান পুজো করে এসেছি, এরা স্নান করেনি, আমি স্নান পুজো সব করে এসেছি। তো খাবার আমরা নিয়ে নিয়েছি, কারণ অনেক দেরি হয়েছে আমাদের বেরোতে, দেরি হয়ে গেছে, সে কারণে খাবার নিয়ে নিয়েছি। আমি জানি না কালকে রাত্রে আমি এক ফোঁটা ঘুমাইনি, একদম ঘুমাইনি, একদম 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 ঘুমাইনি। আমার এখন মনে হচ্ছে আমি ঘুমাতে পারলে ভালো হতো, বাড়িতে আমার এটাই মনে হচ্ছিল, আমি যদি একটু ঘুমাতে পারতাম ভালো হতো। তবে যাই দেখি, প্রচন্ড রোদ বাইরে, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। তোমাদেরকে দেখাই একটা, যে দেখো এই পাইপ গুলো নিয়ে বসে বেশ সুন্দর লাগে দেখতে। এই যে শালবাগান ক্রস করে চলে এসেছি আর এখন মোহনপুরের দিকে যাচ্ছি। তো রাস্তাটা এরপরে তোমাদেরকে আমি বলে দেবো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হয় আর কি। তো সামনে দেখাবো তোমাদেরকে কিভাবে যেতে হয়। এবার একটা জিনিস দেখাই, এখানে এখানে একজন দাঁড়িয়ে আছেন, যিনি কিন্তু আয়ুষগ্রাম যাওয়ার রাস্তাটা বলে দেবেন, বাতলে দেবেন। এখানে দাঁড়িয়ে আছেন উনি, ঠিক আছে দেখাচ্ছি। এই যে ইনি দাঁড়িয়ে আছেন, আর এই যে দেখো আয়ুষগ্রামে যাওয়ার রাস্তা ঘুমিয়ে আছে দাদা। আয়ুষগ্রাম কত দূর? ওই দিকে 2.6 কিলোমিটার, ঠিক আছে দেখতে পাচ্ছ। এই যে ইনি, এই দাদা বলে দিচ্ছেন কিন্তু। আরে এটা ঘুমিয়ে আছে, ও ঘুমাচ্ছেন দাদা, ঘুমাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছ ক্যাম্প, এখানে সিআরপিএফ ক্যাম্প, এটা ঠিক সঙ্গে, এই গেটটা ঠিক সঙ্গে। অ্যামিউজমেন্ট পার্ক, এখনো অ্যামিউজমেন্ট পার্ক হয়নি এটা, জাস্ট একটা একটা ওয়াটার পার্কই আছে এখন আপাতত। অ্যামিউজমেন্ট পার্ক হলে আমি যাবো ভাই, আরেকবার আমি যাবো অ্যামিউজমেন্ট পার্ক। আমরা সিআরপিএফ ক্যাম্পের সঙ্গে রাস্তাটা দিয়ে ঢুকলাম, তোমরা তো দেখলেই ওই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। বেশ অনেকখানি রাস্তার আমরা একটু আস্তে আস্তে আসছিলাম, একদম পৌঁছে গেছি। আর এখানটায় দেখো গাড়ি পার্কিং, পার্কিং কিন্তু ভেতরেও আছে আর পার্কিং এখানে বাইরে, পার্কিং এর জন্য 30 টাকা নিচ্ছে। ভেতরে না আমার জিজ্ঞেস করতে মনে নেই পার্কিং এর কত টাকা,
যাই হোক, এটাই আমার জিজ্ঞেস করা হয়নি। বাকি এখানে 30 টাকা নিচ্ছে গাড়ির পার্কিং এর বাইরে। তো এই যে এখানে বাইরে লেখাই আছে দেখতে পাচ্ছ, রিসর্ট এন্ট্রি টিকিট বড়দের 20 টাকা, বাচ্চাদের 10 টাকা, আর 1 বছরের নিচে হলে ফ্রি। আর এখানে দেখো থালির ব্যবস্থা আছে, এটা ভেতরে আছে। তো গেট দিয়ে ঢুকে বাঁ দিকে এখানে টিকিটটা দেওয়া হয় রিসর্টের ভেতরে ওয়াটার পার্কে যাওয়ার জন্য। ওয়াটার পার্কের টিকিট হচ্ছে বড়দের 200 টাকা, বাচ্চাদের 50 টাকা। এটা শনি রোববারে গান টান চালানো হয়, আর এমনিতে হচ্ছে বড়দের 100 টাকা আর বাচ্চাদের 50 টাকা। তবে এই শনি রোববারে গান টান চালানো হলেও, এইটা আমরা শনিবারেই গেছিলাম, কোনো গান টান কিন্তু চালানো হয়নি, তবে আমাদের থেকে 100 টাকাই রেখেছে। আর এখানে মোটর রানিং এর টাইমটাও দিয়ে দিয়েছে, যদি ওর মোটর কিন্তু সারাক্ষণ আমরা যতক্ষণ ছিলাম চলে নি। কতটা হ্যাপি বলো, দেখাবো, যদিও রুম এনে ভিতরে তো দেখাতে পারবো না, তবু বাইরে থেকে দেখাবো। ও জল জল এইটুকু কেন বেলুন যাবো, চলো আমার সাথে চলো। জোর করে আসতে হচ্ছে।
যেই হোক সে এখানে এসছে, এসে এইভাবে কষ্ট করে লিখে দিয়ে গেছে। আমি বলছি আমার চ্যানেলের নামটাও লিখে দিয়ে যাই এখানটায়, কি বলো? বেশ ভালো একটা জায়গা না প্রমোশন করার, তা আমিও একটুখানি প্রমোট করে দিই, যদিও আমার চ্যানেলটা ইউটিউব নেই। তবু দেখলাম যখন আই ও শিম ফলো মি অন ইনস্টা, তাও ইনস্টাতে ফলো করে দিও, ঠিক আছে? কোথায় নাম লিখে লিখে দেখাচ্ছি, দেখো কত কষ্ট করে লিখে গেছে না। ভাবছি আমার চ্যানেলের নাম তো ওইখানটা লিখে দিয়ে যাই, এদিক থেকে দেখা গেছে এটা রেস্টুরেন্ট হবে, ভাবে এখানে বসে বসে খেতে পারবে। তো ওয়াটার পার্কে তোমাদেরকে বেশিক্ষণ দেখাতে পারিনি, আর এটা হচ্ছে দেখো এটা একটা রেস্টুরেন্ট হবে, বেশ ভালো লাগলো জায়গাটা। এখানটায় এই জায়গাগুলোতে টেবিল লাগানো হবে বসে খাওয়ার জন্য, ওই দিকটা হারিকেনের মতন লাইট লাগানো আছে, দেখো খুব সুন্দর, বেশ ভালো লাগলো এটা দেখে। এদিক থেকে ভিউটা বেশ ভালোই, তবে এখনো জল টল নেই, আর জানি না এইগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি অনেক কিছু। ওই বৃষ্টি দেখো পুরো ভাঙা, ইদারে কিছু করবো, তো করবে আবার করবে বা ওই দূরে দেখো শেডের মতো আসছে। এখানে কিন্তু ভেতরে থালির ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া তোমরা এখানে করতে পারবে। এটা তো না, এটা এখনো ওপেন হয়নি, ওই দিকটায় মনে হয় আছে, ওইখানে বললে পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, থালি আছে। আমি এখানে মেনু এটা দিয়ে দেবো, কার্ডটা দিয়ে দেবো। তবে এখানে আসার জন্য আমি বলবো ওই একবারের জন্য ঠিক আছে, দ্বিতীয়বার আমার মনে হয় না, শুধু এইটুকুর জন্য আসবো। হ্যাঁ রিসর্টে থাকার জন্য, রিসর্টটা যদি ফুললি চালু হয় ঠিকঠাক ভাবে, ওরা তো বলছে চালু হয়ে গেছে, তবুও কেমন যেন একটা নির্জন নির্জন একটা ভাব। যদি চালু হয়ে যায় তাহলে রিসর্টে নিরিবিলিতে থাকার জন্য তখন এই জিনিস এই জায়গাটা বেশ ভাল লাগছে। আর বাদ বাকি শুধু ওয়াটার পার্কে আসার জন্য মানে আমার কাছে একটুখানি বেশিই লাগলো, কারণ যে কিছুই নেই, শুধু একটা ওই বাচ্চাদের ওইটাই আছে, দেখতেই পেয়েছো তোমরা, এর বেশি কিচ্ছু নেই। তো সেই কারণে মানে ওই হিসাবে আমার টাকাটা বেশি লাগলো আর কি, এটা ঠিক না? এটা কি পুতুল না আসল, যেটা দ্বারা বয় না চুপিরা না নইরা না নইরা চুরা বই দিছে? টমেটো গাছ আছে এখানে, দেখ টমেটো গাছ আছে, এটা একদম স্টিল দেখছনি এতক্ষণ জানো? আমি প্রথমে তো এমনি আর্টিফিশিয়াল কিছু মনে করছি, যাও এটা ওই যে ওই প্রোগ্রাম টোগ্রামের লেগে বুকিং করে, এটা বাবু তারা যে পিকনিক করে তারা বুকিং করতে পারবো। ওই তো কারণ এটা প্রোগ্রামের লেগে বুকিং হয়, বুকিং দিলে মেনু থাকবে, এখানে রান্না করে দিবা, ভিতরে বইয়ে খাইলা গল্প করলা আনন্দ করলা। উপরটা মধ্যে লাইট বা টপ, টপ এটা মাটি যেহেতু টপ লাইট লাগাইব পরে আস্তে ধীরে।
এখানে যেহেতু ভয়েসটা ক্লিয়ার না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে আমরা যে গেলাম না, একটা নৌকা মতো দেখলাম, একটা রেস্টুরেন্ট মতো, সেটা আমি বলছিলাম রেস্টুরেন্ট হবে, সেটা আসলে কোনো অনুষ্ঠান যদি করা হয় তখন বুক করা যায়, বা কোনো ধরো কোনো গেট টুগেদার হলো, কোনো অনুষ্ঠান হলো, সেই ক্ষেত্রে ওইটা বুকিং করতে হলে 10,000 টাকা হচ্ছে এটার চার্জ, শুধু এইটা বুকিং এর চার্জ আর কি, মানে এটা এটার ভাড়াটা পড়বে 10,000 টাকা। এছাড়া বাকি খাবার দাবার যা হবে সেটা মেনু হিসেবে আলাদা চার্জ পড়বে আর কি। এখানটায় ছোটখাটো পার্টি করা যাবে, বাবা এটা ছোটখাটো পার্টির জন্য। দেখো এদিকে, এটা দেখো উপরটা, এই নিচে হচ্ছে রুম বলছি, নিচে হচ্ছে রুম, আন্ডারগ্রাউন্ড রুম। রুমগুলো তো আমরা দেখতে পারবো না এখন, এরকম করে কেভ। এগুলোর ভাড়া হচ্ছে 2,000 করে প্রত্যেকটাতে, একটা করে। এখানে কটা আছে, একটা দুটো তিনটে, তিনটের মধ্যে ও এদিকে না, তাহলে অনেকগুলো আছে। হ্যাঁ এখানে দুটো, লেফট রাইট দুটো। হ্যাঁ ভালো বেশ, কেউ একসাথে ধরো দুটো তিনটে পরিবার যদি এরকম এসে থাকতে চায়, একটু মজা করতে চায়, ওইখানটায় আছে, এটার ঠিক এই বিল্ডিংটার ঠিক পেছনে আছে, ওইগুলো হচ্ছে নর্মাল রুম, ওইগুলো হচ্ছে 1500 টাকা 1800 টাকা, এসি নেই। হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় এটা একটুখানি অন্যরকম, এটা থাকা ভালো, 2,000 টাকা বেশ একটু কেভ কেভ ফিল আসবে। বাইরে দিকে ছোট ছোট দোকান আছে বেশ খাওয়ার। ভদ্র আকাশটা দেখো, সূর্যটা দেখ, ওর ভাই কি সুন্দর লাগছে আমার আজকে রে। আজকে বল, মজা লেগেছে? হ্যাঁ মজা লেগেছে, মজা লেগেছে আমাদের, খুব মজা লেগেছে। আমরা ওইখানে দুটো বন্ধুও পেয়েছি না, এখনই খাওয়ার সময় দুটো বন্ধু বললে না, আমরা দুটো বন্ধু পেয়েছি, আর খুব মজা লেগেছে, খুবই মজা লেগেছে। বাদ বাকি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, ব্লগটা মনে হয় আমার এখানেই শেষ হবে, বলতে পারছি না আর কতটুকু যাবে। দুইটা বন্ধুকে বলবে না? দুইটা বন্ধু কে? দুইটা বন্ধু হচ্ছে সারমেয়, সারমেয় মানে কি বাবা? হ্যাঁ ডগ, কুকুর। এই কি গাছ রে, কি সুন্দর ফুল, কি ফুল না পাতা, কি সুন্দর সারাটা গাছ। আমি এদিকে যে এসেছি না, আমি যত বাড়িঘর দেখছি, আমার বাড়িঘর দেখে দেখে খালি মনে হয় ইস কি ভাল লাগে, মানে প্রত্যেকটা বাড়িতে ফুল গাছ, ফুল গাছে অজস্র ফুল, উঠোন, উঠোন মানেই আলাদা একটা, কি বলবো, মানে আমি ভীষণ মিস করি আমাদের বাড়ির উঠোনটা। দেখ কত ফুল, এখানে এসে দেখছি যে ওই জিনিসগুলো আরো বেশি ভালো লাগছে। ভেতরে তো ভালো লেগেছে ঠিক আছে, ওইটা আলাদা, কিন্তু এই সাইডের এই বাড়িঘর গুলো সবকিছু। বাবা দেখ ওইখানে সামনে একটা ছেলে সাইকেল চালাচ্ছে, দেখ কি আরাম ওর, এখানটায় রাস্তায় সাইকেল চালাচ্ছে ও মা। আরো তো আজকের ব্লগটা এইটুকুই ছিল, অনেকটা বড় ছিল, আশা করি ইনফরমেটিভ ছিল। একটু ইনফরমেশন দিতে হলে, একটু সবটা ডিটেলস দেখাতে হলে তখন ব্লগগুলো একটুখানি কিন্তু বড় হয়েই যায়, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি যারা এখন অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, টাটা।